হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আর এখন গড়িতে বাজছে 10টা, আর অনেকটাই দেরি হয়ে গেল আজ। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি তো খুব 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 ভালো আছি। আর আমার ঝর্ণা ব্লগ চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। আর হ্যাঁ বন্ধুরা, প্রথমে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা স্টার্ট করবে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। আর আজকে কোথায় যাচ্ছি বলো? তারিখ আজকে কী বলো তো? আজকে হচ্ছে নবান্ন উৎসব, কিন্তু আজকে আমরা নবান্ন করবো না, আমরা সংক্রান্তিতে করি। কিন্তু আজকে আমরা মানে বাউস্ত বাড়াবো, তারপর ভাত বাড়াবো বাউস্ততে, সেই জন্য ষষ্ঠীকে জল দেবো। সেই জন্য আমরা মানে একটা জায়গায় পুজো দিতে যাচ্ছি, আর ওখান থেকে সেই প্রসাদ এনে বাউস্ত বাড়াবো আজকে, আর নবান্ন করবো সংক্রান্তির দিন। তো সেই জন্য এখন যাচ্ছি, তো চলো যা যাক এখন। আর আমি একাই যাচ্ছি, আমার মেয়ে যায়নি। আর একসঙ্গে জানো বন্ধুরা, দুটো কাজ করবো, কারণ যেখানে মন্দির সেখানেই আবার আমাদের পঞ্চায়েত। তো সেদিনকে তো দেখলে ঘুরে এসেছিলাম পঞ্চায়েত থেকে, প্রধানের সই পাইনি, তো আজকে আবার প্রধানের সই নিয়ে চলে আসবো, আর এক ঢিলে দুই পাখি মারবো। তো চলো যাওয়া যাক এখন, গিয়ে তোমাদের সঙ্গে আবার সব কিছু শেয়ার করবো। আর দেখো টোটোতে আমি চেপে গেছি, আর দেখো টোটোয় চেপে যাচ্ছি আমাদের গ্রামের একটা মেয়ে আর আমি। আর দেখো তোমাদেরকে কবে থেকে ভাবছি এই ধানগুলো আমি শেয়ার করব, কিন্তু ধান সব ধানই দেখো কাটা হয়ে গেছে, মাঠের ধান শেষ হয়ে গেছে, কিছু কিছু আছে, তো সেটাই আমি তোমাদেরকে শেয়ার করব। দেখো বোঝা বাঁধা আছে, আর মাঠটা আর কদিন আগে সোনালি মাঠ হয়েছিল, সবুজ আর খুব সুন্দর লাগছিল দেখতে। তো দেখো দেখো কিছু কিছু দেখো হাজা দেওয়া আছে, মানে হাজা মানে হচ্ছে পালা ধানের। দেখো এখনও বাড়ি যাওয়ার নিয়ে যাওয়া হয়নি, তো দেখো কত সুন্দর। আমি তো চলো এখন যাওয়া যাক, সব কিছু তো শেয়ার করা। দেখো আসা মাত্রই প্রথমেই কিন্তু আমি মন্দিরে চলে এলাম, কারণ মন্দিরের কাজটা আগে সেরে নেই, তারপর আবার পঞ্চায়েতে যাব, কারণ পঞ্চায়েত এখন খোলা আছে কিন্তু প্রধান এখনো আসেনি। তো দেখো কত সুন্দর জায়গাটা। কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ জগমগ হুয়ারে অঙ্গনা। আর তোমাদেরকে মন্দিরের চারিপাশটা মন্দিরটা শেয়ার করলাম, আর দেখলে কত সুন্দর একটা জায়গা। আর এটা হচ্ছে ঈশানপুরের ঈশানেশ্বর মন্দির, আর এই মন্দিরটা খুব জাগ্রত, এখানে না পুজো হয় খুব সুন্দর, পৌষ মাসে মেলা হয়, আর খুব সুন্দর জায়গা। দেখো এখানে আছে শিব ঠাকুর, দেখো ঈশানেশ্বর, আর এখানে পুজো দিলাম, এই পুজো ফল প্রসাদ নিয়ে গিয়েই বাড়িতে নবান্নের জন্য বাউস বাড়াবো। আর দেখো কত সুন্দর, দেখো ঠাকুরটা, এ দেখো লিঙ্গ করা আছে, আর কত সুন্দর একটা জায়গা বলো। এই রকম দৃশ্য দেখতে পেলে না জানটা জুড়িয়ে যায়, যেতে মন হচ্ছিল না বাড়ি। দেখো তারপরে তো চলে এলাম মোহরুন গ্রাম পঞ্চায়েত, ওখানে মানে 2 মিনিট যেতে হবে মন্দির, একদম কাছাকাছি জানো তো, সেই জন্য এক ঢিলেই দুই পাখি মারবো তাই বললাম। কেন বললাম বলো তো, এক জায়গাতে আছে তো সেই জন্য দুটো কাজ আমার হয়ে যাবে। তো দেখো কত সুন্দর পঞ্চায়েতটাও খুব সুন্দর আমাদের, সুন্দর সব কিছু সুন্দর, কিন্তু না দেখো জলের এই ট্যাঙ্কিটাতে জল নেই কিন্তু, নষ্ট হয়ে গেছে। আরে দেখো ওই দেখো দেখতে পাচ্ছো মন্দির, তো 2 মিনিট ছাড়া ছাড়ি একদম কাছাকাছি, তো সেই জন্য তোমাদেরকে বলেছিলাম এক ঢিলে দুই পাখি মারবো এক জায়গাতে। প্রধানের এই কাজটাও করা হয়ে গেলো, সার্টিফিকেট সই নেওয়া হয়ে গেলো, এদিকে পুজোও দেওয়া হয়ে গেলো, একটাই দুঃখের বিষয় অনেকটা দেরি করে প্রধান এসেছিলো সেটাই। তো দেখো এবার আমি উপরে চলে এলাম, উপরে এসে বসে আছি, আর প্রধান কিন্তু এখন আসেনি, তো বসে আছি। এর অনেকে এরা প্রধানের কর্মচারীদের যে কাজগুলো সেগুলো সই স্টাম্প এগুলো মেরে নিচ্ছে, কিন্তু প্রধানের
প্রধান আসেনি বলে এখনও বসে আছে। এলিশটা মেনে নিয়েছি আর ওরা মারছে, দেখতে পাচ্ছ আর দেখো কত সব বসে আছে, সব ওয়েট করছে প্রধানের জন্য। তো হ্যালো ফ্রেন্ড, গুড নাইট। আর পঞ্চায়েত থেকে এসে তোমাদের সঙ্গে আর আমার গল্প করাই হয়নি, ক্যামেরার সামনে আসা হয়নি, কারণ কি বলবো, তোমরা তো দেখলে প্রচণ্ড ভিড় ছিল। আর প্রধানও আসেনি, খুব দেরি করেছিল আসতে, সেই 10টায় যেয়ে ওখানে পুজো দিলাম। তারপর পুজো টুজো দেওয়ার পর 12টার সময় থেকে সে আমি তখন থেকে বসে আছি, 10টা থেকে 3টে অবধি বসে থেকে 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 মানে 3টের সময় বাড়ি এসেছি, কারণ 1:30টায় প্রধান এলো, সই নিলাম। তারপর আর সেই প্রসাদ ব্যাগে ভরাই ছিল জানো তো, আর প্রচণ্ড দেরি হয়েছিল। এসে সেই প্রসাদ আবার বাউস থেকে বাড়িয়ে মানে বাড়ি আসতে 3:30-4টে লেগেছিলো প্রসাদ বাড়াতে জানো তো, বাউস তোকে দিতে। তো অনেকটা দেরি হয়েছিল, এসে একদম টানা 2 ঘন্টা ঘুম দিয়েছি। তারপর আবার 4:45 উঠেছি, তারপর কাজটা সব কিছু কমপ্লিট করে দিয়েছি, জল টল আনার মাও ছিল না, দিদা অসুস্থ তো গিয়েছিলো রাজখণ্ডগ্রাম, রাজখণ্ড আমার মামার বাড়ি, তো ওখানে গিয়েছিলো। তারপর সন্ধে টন্ধে দেওয়া, জল টল আনা, রাত্রি খাবার গরম করা, তারপর খাওয়া দাওয়া, অনেকটা কাজ ছিল। তারপর ওই এত ঘুম ঘুমিয়েছিলাম, ঘুমটা দিয়েছিলাম বলেই ভালো, কারণ গা হাত পা নাচ নাচ করছিলো আর অস্বস্তি বোধ করছিলো, সেজন্য ঘুমিয়েছিলাম। তো তোমাদের সঙ্গে গল্প করাই হয়নি, তো ভাবলাম ওখানে গিয়ে আমার কী কী হয়েছিলো সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে হবে, তোমরা তো দেখলেই তো। আর আমার ভিডিওগুলো তোমাদেরকে ভালো লাগছে নাকি আমি জানি না, কারণ আমার ভিডিওগুলো তোমরা ভালোভাবে ওয়াচ করছো না, আর আমার সাবস্ক্রাইবার খুব কম। তো তোমরা ভালোভাবে সাপোর্ট করো, আর যে কোনো আমি যে কোনো কথা কিংবা যে কোনো কিছুই আমি তোমাদেরকে যদি বলি যে কমেন্টে জানাবে, তো তোমরা আমাকে জানাচ্ছ না, কারণ তোমরা আমার ভিডিওগুলো ভালোভাবে ওয়াচই করছো না, আর আমি তো বুঝতে পারছি বলো। আর যদি তোমরা সবটাই ওয়াচ করতে, তাহলে তোমরা আমি বল সব মানে আমি যে কোনো জিনিস একটা দেখাই আর বলি যে কমেন্টে জানাবে, কিন্তু তোমরা আমাকে জানো না, কারণ তোমরা আমার সব দেখো না। আর আমি যারই ভিডিও দেখি প্রথমে একটা লাইক দিয়ে ভিডিও দেখা স্টার্ট করি, আর পুরোটা না দেখতে পারলেও আমি 5 মিনিট অবধি দেখি, আর তোমরা আমার দেখছো না। তো তোমাদেরকে রিকোয়েস্ট করছি যে আমার ভিডিওগুলো তোমরা একটু দেখো। আর এই কদিনে আমি প্রচণ্ড আমার জার্নি হচ্ছে, আর আমি ভালোভাবে তোমাদেরকে ভিডিও দিতে পারছি না, তো আমার ভিডিওগুলো তোমরা কন্টিনিউ করো, বারবারে একটু সাপোর্ট করো। আর আমি ভিডিও দিতেও পারছি না, কারণ খুব ব্যস্ততা আছে কাগজপাতি নিয়ে, তো সেই জন্য ডেলি ভিডিও দিতেও পারছি না। 2 দিনকার ভিডিও একটা ভিডিও বানিয়ে সেটা আমি আপলোড করছি, তো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তো আর বড় করবো না, অনেকটা বলতে আগেকার থেকে একটু ছোটোই, কিন্তু আমার কাছে ওটাই অনেকটা এখন হচ্ছে, ডেলি দিতে পারছি না সেই জন্য। এগুলোই আমার অনেকটা বড় হচ্ছে, এডিটিং করতে খুব অসুবিধা হচ্ছে, মানে তাড়াতাড়ি ঘুমিয়ে যাচ্ছি, শরীরটা মানে অলস্য বোধ করছে সেই জন্য। তো ভিডিওটার বড় করবো না, এখানে ইন করছি, তো সুস্থ থেকে সাবধানের থেকেও আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসছি। তো টাটা, গুড নাইট।